রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুনে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত 22 জন। এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। অচেতন অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে 42 জনকে। আহত ও দগ্ধদের মধ্যে 22 জনকে দুই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার শ্বাসনালী পুড়ে গেছে, সবার অবস্থাই আশঙ্কাজনক। আগুন থেকে বাঁচতে তাড়াহুড়ো করে নামার সময় আহত হন 10-15 জন। মরদেহ এবং দগ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দগ্ধ কয়েকজনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে অনেকের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত 9:50 দিকে ভবনের দ্বিতীয় তলায় কাচ্চি ভাই নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন হতাহতদের সম্পর্কে জানান। ওই ভবনটি 7 তলা, উপরের তলাগুলোতে রেস্তোরাঁ এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যায়। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকা পড়া ব্যক্তিদের মই দিয়ে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় 75 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বহুতল ভবনে নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে শর্ট সার্কিট না গ্যাসের কারণে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। এখান থেকে আলামত সংগ্রহ করে ল্যাবে কেমিক্যাল টেস্ট করা হবে, এরপর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। আরো বলেন, আগুনের ঘটনায় মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। এ ঘটনায় কারো যদি দায়িত্বে অবহেলা থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগুনে কেউ নিখোঁজ থাকলে স্বজনদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। রাত 2টার দিকে ঘটনাস্থলের সামনে মাইকে এই ঘোষণা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। iBTV USA, নিউ ইয়র্ক।